হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটা দেখাতে চলেছি আপনারা হয়তো অনেকেও খেয়েছেন, আম পোড়া শরবত রেসিপি। আমি উনুনে আমগুলো পুড়ে নিয়েছি, আপনারা চাইলে গ্যাসে পুড়তে পারেন। উনুনে পুরোর কারণ কালো কালো হয়ে গিয়েছে। এবার এইভাবে আমের খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি, এই একই রকমভাবে বাকি আমগুলো বের করে নেব। একটা কাঁচের বোল নিয়েছি, এইভাবে আমের গ্রেভিগুলো বের করে নেব। এইভাবে আমি সব গ্রেভিগুলো বের করে নিয়েছি। এবার আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি, এক চামচ করে আমের গ্রেভিগুলো দিয়ে দেব। দুটো গ্লাসে হাফ টি স্পুন বিট লবণ দিয়ে দিলাম, দু টি স্পুন করে চিনি দিয়ে দিলাম। চিনি আর আমের গ্রেভি ভালো করে মিক্স করে নেব। দুটো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, আমি এবার জল দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্লাসের মধ্যে আইস কিউব গুলো দিয়ে দিলাম। এই আমপোড়ার শরবত খেতে যত সুন্দর আর শরীরের পক্ষে খুবই উপকারী, আপনারাও বাড়িতে এভাবে আমপোড়ার শরবত বানিয়ে খান। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।